ফার্মপ্লাস শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের সরলখোলা উপজেলার সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এই ব্যাংকের আমানতকারী বিনিয়োগ যারা নিয়েছেন তারা, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের এই ঈদ সংলগ্ন সান্নিধ্যে আমরা আজকে আল্লাহ পাইসাই ব্যাংক কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি এবং আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের যে সকল প্রকাবান এবং মেধাবী বক্তারা যারা ইসলামী মনা এবং ইসলামী শরিয়া অনুযায়ী কোনটা হালাল কোনটা হারাম সেই ব্যাংকিং সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ ধারণা দিয়েছেন, আপনারা সেই ধারণা লব্ধ জ্ঞান নিশ্চয়ই আপনাদের ব্যাংকিং জীবনে কাজে লাগাবেন বলে আশা রাখি। তো সর্বোপরি বলব শরণখোলা দক্ষিণের একটি উপকূলীয় উপজেলা, সেই উপজেলাকে সবাইভাবে অনুন্নত এবং সবাই রিমোটভাবে অনুন্নয়নের ছায়া হিসেবে দেখে, কিন্তু আমি এখানে আসার পরে সর্বোপরি যেটা জেনেছি যে আমাদের শরণখোলাবাসী আমাদের যে প্রাইভেট ব্যাংক দুটো তিনটা প্রাইভেট ব্যাংক আছে তাদের তাদের যে আমানত এবং যে বিনিয়োগ তার যে অবস্থা এবং আমাদের সর্বোপরি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক যেগুলো আছে তাদের যে অবস্থা তাতে মোটেও আমাদের এই অবস্থাটা খারাপ নয়, বরঞ্চ অন্যান্য উন্নত এবং উন্নয়নশীল উপজেলা যেগুলো আছে আমাদের চেয়ে এবং যারা হয়তো অনেকটা শহরের সান্নিধ্যে থাকে তাদের চেয়ে আমাদের অবস্থা অনেকটা ভালো। এর অর্থ হচ্ছে যে আমরা শরণখোলাবাসী ভালো আছি, আমাদের শরণখোলাবাসী আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা তাদের শ্রম দিয়ে যে অর্থ আমাদের কাছে প্রেরণ করছেন সেই অর্থ দিয়ে আমরা আমাদের শরণখোলার উন্নয়নের কাজ করছি, আমাদের এই ব্যাংকগুলোকে আমরা ব্যবহার করছি আমাদের বিনিয়োগের ক্ষেত্রে, আমরা এখান থেকে বিনিয়োগ নিচ্ছি, সাথে আমাদের যে পারিবারিক এবং সামাজিক যে উন্নয়ন সর্বোপরি দেশের উন্নয়ন সব কিছুতে আমাদের অংশগ্রহণ থাকছে। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে ভিশনারি নেতৃত্ব, যে নেতৃত্বের কল্যাণে আজকে আমাদের দেশ উন্নয়নশীল দেশের দিকে ধাবিত এবং আমরা আশা রাখছি 2041 সালে উন্নত দেশে যাব যেখানে আমরা মানুষদের সাহায্য করব। আপনারা কখনো নিশ্চয় ভাবেননি এত সুন্দর একটা এসি রুমের ব্যবস্থা শরণখোলায় 10 বছর আগে থাকবে, আজকে কিন্তু এখানে এসে আপনারা এত সুন্দর পরিবেশে বসে ইফতার করতে পারবেন, তার জন্য এটা কিন্তু নিতান্তই ভাগ্যের ব্যাপার এবং এই অবস্থাটা তৈরি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই অবস্থায় আনার পেছনে মূল কারিগর এবং তার হাত ধরেই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের সকল দোয়ায় এবং মোনাজাতে তার জন্য দোয়া করা উচিত যে তিনি যেন তার এই নেতৃত্ব দিয়ে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে পারেন সরাসরি উন্নত দেশ, যে 41 সালে ঘোষিত আমরা আগেই ঘোষণা দিয়ে রেখেছি সেই উন্নত দেশে যাওয়ার জন্য আমরা সবাই কিন্তু সৈনিক, এই ব্যাংক সৈনিক, এই ব্যাংকের সাথে যারা কর্মচারী কর্মকর্তা যুক্ত আছেন তারা সৈনিক, আপনারা যারা বিনিয়োগকারী তারা সৈনিক, আপনারা যারা আমানতকারী তারাও সৈনিক, তাহলে সেই অগ্রযাত্রার যে বিষয়টা সেটা আমরা সবাই মাথায় রাখবো এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই সুদমুক্ত যে কথা বলা হচ্ছে আপনারা সেই ব্যাংকিং করবেন সে ব্যাপারে আমি সবাইকে উৎসাহিত করব এবং আপনারা আসবেন এই ব্যাংকিং করবেন সেবা নেবেন এবং ব্যাংকের প্রতি অনুরোধ তারা এত সুন্দর একটি আয়োজন করেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, সাথে তারা তাদের যে সেবার মান সেই সেবার মানটা যেন ধরে রাখে, আমাদের প্রত্যেক গ্রাহক যেন এখান থেকে আসার আগে কষ্ট নিয়ে ঢুকবে এই শান্তির বাতাস খেয়ে অবশেষে হাসি মুখে বের হবে সেই প্রত্যাশা আপনাদের কাছে করি সেই কামনা করি, সর্বোপরি আমাদের দেশের কল্যাণ হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার শপথ হোক সেই কামনা করে এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি, জয় হিন্দ, ধন্যবাদ।